এটা সম্পূর্ণ বিজেপি দলের ব্যাপার। আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা 100% শিওর তিনি জিতছেন এবং বিরোধী দলরা কি করবে সেটা তাদের সম্পূর্ণভাবে এটা ওদেরই কাজ, যারা দল বদল করে তাদেরই দলের লোকেদের কাজ। আমরা এইসব ব্যাপারে থাকিও না, আমাদের এইসব ব্যাপারে চিন্তাও নেই, কারণ আমরা ক্যান্ডিডেট নিয়ে আশাবাদী 100% আমরা জিতছি। দেখুন, এটা তো বিজেপির নাম নিয়ে কেউ প্রচার করেনি বা বিজেপির আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই যে আমরা প্রস্তাব দিয়ে সমস্ত কিছু জানাবো। আমাদের দলের ভিতরে আলাপ আলোচনা হয়, সমস্ত বিষয় হয় এবং আমাদের যে প্রার্থী সেটা আমাদের লোকসভা প্রার্থী সাধারণত আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি যেটা আছে তারা সিলেকশন করে। এ বিষয়ে আমাদের কোনো নেই, এই বিষয়টা কেউ ছেলেখেলা করেছে ইয়ার্কি মেরেছে এরকমই বিষয় আছে বা তৃণমূল নিয়ে কেউ প্রস্তাব মেরে থাকতে পারে এই বিষয়টা রয়েছে। কিন্তু বিজেপি সাংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম কোনো বিজেপির কোনো কার্যকর্তা এই ঘটনা ঘটাবে না। Thank you.